কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে সেদিন তিনি বলবেন তোমরা আমার সুন্নাত আমল করেছিলে আমি তোমাদের জন্য শাফাত করব আজকে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদেরকে মুহাম্মদের শাফাতের অধিকারী করার তৌফিক দান করো তুমি আমাদেরকে তার শাফাতের অধিকারী হওয়ার তৌফিক দান করো আমরা যেন কাফের মুনাফিকই না মরি যুক্তি দিয়ে এড়িয়ে যে হাদিসকে যেন অস্বীকার না করি হাদিস জানার পরেও হাদিসকে এড়িয়ে যাওয়ার মতো নাই বদভ্যাস যেন আল্লাহ পাক আমাদের মধ্যে না দেন বহু আলেম ওলামা আজকে পথভ্রষ্ট খালি বেশি বুদ্ধিমান হওয়ার কারণে অতি বুদ্ধি হওয়ার কারণে হাদিসকে এড়িয়ে চলে যাচ্ছে তারা ফলে এমনকি প্রতিটি ক্ষেত্রে দেখবেন আপনারা সাধারণ মানুষ কোনো গোলমাল করে না গোলমাল সব মালান সাহেবই করে অতএব খুব সাবধান আহলে হাদিসের আকিদার সঙ্গে অনুযায়ী আকিদা মৌলিক পার্থক্য এখানে যখন হাদিস সামনে চলে আসবে সমস্ত যুক্তি বাতিল হয়ে যাবে যুক্তি দিয়ে কখনো হাদিসটা আপনার শেয়ার করতে পারবেন না অবশ্য যুক্তি দিয়ে একটা ইটকে সোনা বানানো যায় কিন্তু ওহি তৈরি করা যায় না ওহি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় ওহির বিধান চূড়ান্ত মানুষের যুক্তির পরে পাল্টা যুক্তি দেওয়া যায় কিন্তু ওহির পরে পাল্টা ওহি আনা যায় না ওহির বিধান প্রতিষ্ঠার জন্য বাংলার জমিনে কাজ করে যাচ্ছে আহলে চন্দন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘ যারা তাদের সাথী কর্মীর ভাইরা আছে সবার প্রতি আমাদের তাদের জন্য আমাদের দোয়া থাকবে প্রাণ ভরা আল্লাহ এই বাংলার জমিনের শিরক অধ্যুষিত এই জমিন অসংখ্য মানুষ এখানে আছে কিন্তু অধিকাংশ মুসলমানই মুশরিক আল্লাহ পাকের ভাষায় বলছে ওমা ইউমুন আহাদুম ওমা ইউমুন আকসারহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন আকসার মানে অধিকাংশই মুশরিক সারা পৃথিবীর অধিকাংশ মুসলমানই মুশরিক নানাভাবে তারা শিরক করে চলে যাচ্ছে বুঝে তারা সবই আমাদের চেয়ে বড় বড় জ্ঞানী লোক তারা কিন্তু ইমানের যোগ্যতা আল্লাহ পাক বিশেষ বিশেষ লোকদেরকে বাছাই করে নেন আল্লাহ ইস্তাফি ইব্রাহিম মালায়েকাতুর রাসূল ওয়া মিনান নাস আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে মানুষের মধ্যে লোক বাছাই করে নেন আল্লাহ ইখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা তিনি তার রহমতের জন্য যাকে খুশি খাস করে নেন আল্লাহ পাক আমাদেরকে যেন তার রহমতের জন্য খাস করে নেন আমাদের সেই দোয়া রইব আল্লাহর কাছে